তাহলে আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? ঈমানের উপর থাকতে চাই? তাওহীদের উপর থাকতে চাই? রিসালাতে বিশ্বাস অন্তরে রাখতে চাই? তাওহীদ রিসালাত এবং আকীদা খাতমে নবুতের বিশ্বাসে অটল অঞ্চল থেকে সকল প্রকার কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করার সত্যই আমাদের গ্রহণ করতে হবে। Al-Wasatiyah, enjoy the Quranic message. Jekhane Nabi Muhammad sallallahu alaihi wasallam nijer jonno sahaba ikram sajda koru ei koru moton den nai shekhane tomar pir joto boro ho koto boro gaus pakke jiggesh kora hoyeche ba apni ki rasulullah sahaber marjana paichen mullahi ani meshkarder shoraner qadem diken গাউস পাক আব্দুল কাদের জিলানী করেছেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ জিহাদের ময়দানে যখন ঘোড়া দৌড়াতেন সেই ঘোড়ার পা থেকে যে ধোঁয়া উঠত ওই ধোঁয়ার সমান আমি আব্দুল কাদের হতে পারলাম ঠিক এই যদি হয় গাউস পাকের কথা তোমার বিশ্বাস কত বড় তাকে তুমি সাজদা করো হারাম শিরক নাজায়েজ ঈমান রাখতে হবে মনে থাকবে অতএব ওমিনান নাস মান ইত্তাখিযু মিন দুনিল্লাহি আন্দাদ গায়রুল্লাহকে যখনই আপনি আল্লাহর সমকক্ষ বলে বলবেন সেটা আন্দাদ ওটা শিরক কি শিরক আয়াতের বাকি অংশটা ব্যাখ্যা করে দিচ্ছি কয়েক মিনিটে আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুবাল লিল্লাহ আর যারা প্রকৃত মুমিন তারা আল্লাহকে চূড়ান্ত ভালোবাসায় ভালোবাসে মুমিন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে ঠিক কি না মুমিন আল্লাহকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে ওটা কোন মুমিন সদরুদ্দিন ইবনে বদরুদ্দিন না এই মুমিন না মুমিন হওয়া এক জিনিস মুমিন দাবি করা আরেক জিনিস না আপনি মুমিন এটা দাবির জিনিস না এটা প্রমাণ দিতে হবে কি করতে হবে প্রমাণ দিতে হবে ইমান আছে আমার আমি মুমিন এটা মুখে দাবি করা সহজ ইমানের দাবিতে সত্যবাদী হওয়া কঠিন আল্লাহ পাক কোরআন থেকে বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি ব্যাপারে কোন সন্দেহ রইল না ইমানের দাবিতে সত্যবাদী তারা মনে তারা জীবনের চেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে জীবনের চেয়ে বেশি আল্লাহ হাবিবকে ভালোবাসে সুবহানাল্লাহ যে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুতার যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেনাপতি নির্ধারণ করেছিলেন তাদের একজন ছিলেন হযরত জাফর তাইয়্যাব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ চলছে কাফের আঘাত করলে হযরত জাফরের ডান হাত কেটে দিল আঘাত করলেন বাম হাত কেটে দিল আঘাত করলেন ডান পা কেটে দিল আঘাত করলেন বাম পা কেটে দিল ওনার শরীরে তরবারি আর তীরের আঘাত ছিল প্রায় 97টি পরবর্তী সেনাপ্রধান যখন দৌড়ে গেলেন যে দেখেন হযরত জাফর কালেমার পতাকা দাঁতে কামড় দিয়ে ধরে আছে পরবর্তী সেনাপ্রধান যে তার কাছ থেকে পতাকাটা
হাজার জাফরান হাত নাই পা নাই রক্ত ঝরছে শরীর থেকে কিন্তু মুসকি হাসি আসছে ঠোঁট দুটো নাড়তেছে রাসূলুল্লাহ সাহাবী ঠোঁটের কাছে কান্না শুনলেন হাজার জাফর কালেমা পড়তেছে আর বলতেছে আল্লাহর হাবিবের সাহাবীরা কত বজতু রিহাল জান্নাত মুতার ময়দানে আমি আল্লাহর জান্নাতের গ্রাম পেয়ে গেছি তোমরা আমার পক্ষ থেকে সালামটা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিও আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূলকে সালাম জানিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছি সুবহানাল্লাহ ঈমানে কত মজবুত ঈমান ছিল সাহাবায়ে কেরামের যে আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা তরবারির আঘাত তীরের আঘাত ধনুকের আঘাত তাদেরকে এক চুমুক ঈমান বিচ্ছিন্ন করতে পারত না যে কেরাম ঠিক এটা হচ্ছে ঈমানের সার মানে সার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাত করেছেন ফালাকুম মান কুননা ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে একটা যাবে ঈমানের মধুর স্বাদ লাভ করবে তার মধ্যে তৃতীয়টা হচ্ছে আল্লাহ হাবিব বলেছে কোন ব্যক্তিকে জীবন্ত আগুনে ফেলে দিলে সে আগুনে জ্বলবে কিন্তু তাকে কাফের হতে বললে সে কুফরের সাথে আপোষ করবে আমাদের ঈমানটা ওই রকম ঈমান করতে হবে রাজি আছেন রাজি আছেন এখন আল্লাহর জন্য ভালোবাসা কখন আসবে প্রশ্ন আসে কিনা কথা বলো জবাব তো আল্লাহ দিয়ে দিয়েছেন অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা নিশ্চয় যারা ঈমান এনেছে আর সারা জীবন নেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা তৈরি করে দিবে তাহলে আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই ঈমানের উপর থাকতে চাই তাওহীদের উপর থাকতে চাই রিসালাতের বিশ্বাস অন্তরে রাখতে চাই তাওহীদ রিসালাত এবং আকীদা খাতমের উপর বিশ্বাসে অটল অঞ্চল থেকে সকল প্রকার কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করার সত্যই আমাদের গ্রহণ করতে হবে এটা তখনই সম্ভব হবে সকল কিছু চাইতে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যখন আমাদের অন্তরে প্রদান হয়ে যাবে আল্লাহ কবুল করুন আল্লাহু আমিন শিরক থেকে বাঁচবেন কুফর থেকে বাঁচবেন সকল ধরনের পাপাচার থেকে বাঁচবেন আল্লাহর ভালোবাসা অন্তরে জেগে উঠবে বলেন আল্লাহু আমিন